হ্যালো এভরিওয়ান দিশি শুভজিৎ ঘোষ আমাদের কলেজ ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ যে কাট আপ ভিডিওগুলো আসছে সেই ভিডিওগুলোর আজকে এটা ন নম্বর ভিডিও এর আগের আটটি ভিডিও তুমি কোথায় পাবে চ্যানেলে যাবে চ্যানেলের এই চ্যানেলেই এই চ্যানেলের প্লেলিস্ট যেটা আছে সেই প্লে লিস্ট সেকশানে গিয়ে একদম প্রথমে যে প্লে লিস্টটা আছে কলেজ ওয়াইজ কাটফ বলে সেই প্লেলিস্টে তুমি ক্লিক করবে পরপর দেখবে আটটা কলেজের ভিডিও পেয়ে যাবে এটা ন নম্বর ভিডিও তুমি যদি আরও অনেকদিন পরে এই ভিডিওটা দেখছো তাহলে হয়তো আরও অনেক কটি ভিডিও আপলোড হয়ে গেছে তখন তোমরা ওই প্লেলিস্টে গিয়ে দেখলে সমস্ত কলেজ ওয়াইজ ভিডিওগুলো প্রতিটা ক্যাটাগরিতে কত কাটা মার্কস গেছিলো সেটা তোমরা পেয়ে যাবে এবার আরেকটি টপিক তোমরা আমাকে বারবার কমেন্ট সেকশানে কেউ কেউ বলছো সেটা হচ্ছে যে নিটের স্ট্র্যাটেজি নিয়ে কিছু ভিডিও বানানোর নিট টোয়েন্টি টোয়েন্টি ওয়ানকে টার্গেট করে সেই ক্ষেত্রে আমি বলবো দেখো ইন্ডিভিজুয়ালি বিভিন্ন জনের স্ট্র্যাটেজি বিভিন্ন রকম হওয়া উচিত বা কিছুটা হলেও ডিফারেন্স হবে এটাই সাধারণ ব্যাপার একটা যে একটা যা স্ট্র্যাটেজি দিয়ে দিলাম সেটা সবার ক্ষেত্রে একই রকম সেই স্ট্র্যাটেজি অন্ধের মতো ফলো করে তোমরা যে খুব ভালো সুফল পাবে তা কিন্তু নয় সেই ক্ষেত্রে একটা কিন্তু একটা বেসিক নিয়ম থাকে সেটা হচ্ছে যে এখন যে হারে কাট অফ বাড়ছে সেইটাকে লক্ষ্য করে তোমরা কিন্তু কোনো চ্যাপ্টারকে একেবারেই ছেড়ে দেবে না মানে আগে যেটা হতো আগে বলতে তিন চার বছর আগে তুমি যদি কোনো একটা ইউনিট যদি তোমার ভালো করে প্রিপারেশান না থাকে বা ছুঁয়ে সেরকম দেখো নি সেই অর্থে লাস্ট এক বছরে তাহলেও তুমি অন্য চ্যাপ্টারগুলো বা অন্য ইউনিটগুলো ভালো করে পড়লে কিন্তু সিলেকশান হয়ে যেত কিন্তু এখন যে পরিস্থিতি তাতে সেই রিস্কটা নেওয়া যাবে না তাতে সেটা বায়োলজি যদি ধরো সেক্ষেত্রে বায়োলজির ক্ষেত্রে যে চ্যাপ্টার প্রতিটা চ্যাপ্টার এনসিআরটির অন্তত লাইন বাই লাইন তোমার পড়ে থাকা হয়ে মানে তুমি একবার হলেও পড়েছো এরকম যেন হয় একবার তো নয় তুমি যেহেতু প্রিপারেশান নিচ্ছ নিশ্চয়ই অনেকবারই পড়েছ এবং রিভাইজ করেছ কিন্তু তবুও আমি কথার কথা বললাম এমন যেন না হয় যে কোনো একটা চ্যাপ্টার এনসিআরটিতে যেটা তুমি থরলি পড়ো নি এনসিআরটি থেকে এটা গেলো বায়োলজির কথা এবার ফিজিক্সের কথা যদি বলি তাহলে ফিজিক্সের ক্ষেত্রেও এই বেসিক নিয়মটা সবাই মানবে সেটা হচ্ছে যে কোনো চ্যাপ্টারের কোনো চ্যাপ্টারকে একেবারে ছেড়ে চলে যাবে না যেমন অপটিক্স অপটিক্সের ক্ষেত্রে তুমি অপটিক্সটা তোমার হয়তো শক্ত লাগে বা বুঝতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে আমি বলবো কিছু প্রবলেম সলভ করো এবং কিছু ফর্মুলা যেগুলো আছে সেই ফর্মুলাগুলো কীভাবে এসেছে তার কনসেপ্টটা দেখে নাও এবং সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করাটা ভালো করে বুঝে নাও এইভাবে প্রতিটা চ্যাপ্টার তোমরা ফিজিক্সের দেখে নাও কোনো চ্যাপ্টার যেন এমন না হয় যে সেই চ্যাপ্টারকে তুমি কিছুই হাত দাওনি এরকম আর কেমিস্ট্রির ক্ষেত্রেও সেই একই কথা ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে তো এই ফিজিক্সের মতনই সমস্ত নিয়মটা হবে সমস্ত কিছু যে সব ফর্মুলাগুলো অন্তত যেন মনে থাকে এবং প্রতিটা যে রাশি আছে অর্থাৎ দ্রবণ দ্রাবক এই সমস্ত ক্ষেত্রে যে এককগুলো আছে সেই একক থেকে শুরু করে সমস্ত কিছু মোলারিটি মোলারিটি এই যে জায়গাগুলো আছে সেই তার এককের কথা বলছি এর ইউনিট যেগুলো এর ইউনিটগুলো থেকে শুরু করে সমস্ত কিছু যেগুলো একটা বেসিক জিনিস যেগুলো না জল না জানলে নয় সেই রকম বেসিক জিনিসগুলো কোনো চ্যাপ্টারের ছাড়ে একদম চলে যাবে না অর্থাৎ সমস্ত চ্যাপ্টারকে তোমার তোমার পড়ে রাখা উচিত যেহেতু এখনও তিন মাসের ওপর টাইম আছে যদি আগস্টের এক তারিখে পরীক্ষা সত্যিই হবে বলে ধরে নেওয়া হয় আর অর্গ্যানিক কেমিস্ট্রি বা ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির ক্ষেত্রে বলবো যে এনসিআরটিটা অবশ্যই সমস্ত চ্যাপ্টারের জন্য পড়া থাকে এবার আসল কথা হচ্ছে আমরা যে ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওর আগে অনেক কথা হয়ে গেল কিন্তু এই কথাগুলো জরুরি ছিল তোমাদের যেহেতু পরীক্ষা কাছে চলেই আসছে আর এখন যেহেতু এই সিরিজটা চলছে তাই এই সিরিজটা বন্ধ করে কোনো ভিডিও আনতেও পারছি না তবুও তোমরা যদি কমেন্ট করে বলো যে এই সিরিজটা যথেষ্ট হয়েছে এরপর এটাকে একটু যদি এটার সাথে অন্য আরও ভিডিও যদি মানে দিনে যদি দুটো করে ভিডিও এলে কোনো প্রবলেম না হয় সেক্ষেত্রে আমি তাহলে সেটাও চেষ্টা করব। এখন অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষা খুব কাছে চলে এসেছে তাই খুব বেশি টাইম এটাতে ইনভলভ হোক আমার ভিডিও দেখে সেটাও আমি চাই না সেই জন্যই একটি করে ভিডিওই জাস্ট দেওয়ার দিচ্ছি এখন তো চলো অনেক মানে এক্সট্রা কথা বলা হয়ে গেলো যেটা এই ভিডিওর কন্টেন্ট হওয়া উচিত ছিল না তবুও তোমাদের কাজে লাগবে ভেবে বললাম এরপর দেখো বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ বাঁকুড়াতে যে কলেজটি আছে তার নিট ইউজি টোয়েন্টি টোয়েন্টির এইটটি ফাইভ পার্সেন্ট স্টেট কোটার অ্যাকর্ডিং টু সেকেন্ড রাউন্ড কাট আপ যেটা ছিল সেটা হচ্ছে আনরিজার্ভের ক্ষেত্রে পাঁচশো একানব্বই ই এর ক্ষেত্রে ফাইভ সিক্সটি এইট ওবিসি বিয়ের এর ক্ষেত্রে ফাইভ সেভেন্টি এইট ও ক্ষেত্রে ফাইভ এইট্টি টু এস এর ক্ষেত্রে ফোর ফোর এবং এসটি এর ক্ষেত্রে টু সিক্সটি তোমরা চাইলে স্ক্রিনশটটি নিয়ে রাখতে পারো তো তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও যে একদিনে দুটো করে ভিডিও এলে একটা অন্য কিছু টপিক নিয়ে যেটা তোমাদের অবশ্যই এক্সাম ওরিয়েন্টেড হবে আর কিছুটা আর এই যে কাট আউট রিলেটেড প্রতিটা কলেজ ওয়াইজ যেটা চলছে এটা তারই সাথে দুটো ভিডিও প্রতিদিন এলে তোমাদের কোনো অসুবিধা আছে কি না তো চলো এখনকার জন্য টাটা আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে এরকমই কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে